হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা দেখব যে কিভাবে একটা মক ডিজাইন করতে হয়। সেটা হতে পারে আপনার কোম্পানির জন্য, অথবা আপনার কোনো ক্লায়েন্টের জন্য, অথবা আপনি কাউকে স্পেশাল গিফট করবেন তার জন্য। তো রিসেন্টলি আমি একটা মক ডিজাইন করেছি এবং কি প্রিন্টও করেছি। তো এটা কিভাবে ডিজাইন করলাম, এটার জন্য সাইজ কেমন নিলাম, এবং কি এটা আসলে কিভাবে প্রিন্ট করলাম, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব, এবং কি খুব ইজিলিভাবে দেখাবো যে কিভাবে একটা মক ডিজাইন করতে হয়। তো আমি মনে করি যে সবার জন্য খুবই হেল্পফুল হবে, এবং কি সবার কাছে খুবই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, এবং কি কমেন্ট করে আপনার একটা ফিডব্যাক জানাবেন যে কেমন লাগলো, এবং কি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো শুরু করি। শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। এখানে বিভিন্ন ধরনের হেল্প পাবেন, এমনকি বিভিন্ন প্রবলেমগুলো আপনি সলভের জন্য আর কি পোস্ট করতে পারবেন। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি জয়েন হয়ে নেবেন। তো আমরা এখন কিছু মগের স্যাম্পল দেখব। আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এটা ছিল। তো এটা আমার ফ্রন্ট সাইডে ছিল, এবং কি এটা আমার ব্যাক সাইডে ছিল মগের। এবং আমি যদি এটা দেখাই, এটা আসলে একটা লোগো দিয়ে মগ প্রিন্ট করা হয়েছে। সাধারণত বিভিন্ন কোম্পানি তাদের লোগো দিয়ে আর কি মগ প্রিন্ট করানো হয়ে থাকে। আবার কিছু কিছু মগ, বেশিরভাগ মগই আসলে বিভিন্ন ছবি বা বাচ্চাদের পিকচার দিয়ে আসলে এই মগ প্রিন্ট করে থাকে। তো আজকে আমি যে মক ডিজাইনটা করব সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইনডিজাইন যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন। তো আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো আমি ডিজাইনটা করার জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, তার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ। তো এখানে আমি লিখব মক ডিজাইন। তো আমি আর্টবোর্ড একটাই নিব। তো এখন আসি সাইজ। আসলে একটা মক ডিজাইনের সাধারণত সাইজ 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে 8.5 বাই 3ও হয়ে থাকে। তো আমি আজকে এখান থেকে যদি আমি ইঞ্চি সিলেক্ট করি, তারপরে আমি এখানে ওয়েট নিব 8, এবং কি হাইট নিব 3 ইঞ্চি। তো আমি কালার মোড RGB নিব, যেহেতু এটা সাধারণ প্রিন্টারেই প্রিন্ট হবে, ইপসন বা ক্যানন এই ধরনের প্রিন্টিংয়ে যেহেতু প্রিন্ট হবে, যার কারণে আমি এখান থেকে RGB সিলেক্ট করলাম। রেজলিউশন আমি 300 ইউজ করি, তারপরে আমি ক্রিয়েট ডকুমেন্টে সিলেক্ট করলাম। তো এটা আমার একটা প্রিন্ট এরিয়া, মানে আমার যে মগের যে ডিজাইনটা থাকবে তো এই এরিয়ার ভিতর থাকবে। আমার মগটা সাধারণত এই বরাবর থাকবে। আমি এখন যে কাজটা করব, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটা নিব। নেওয়ার পর এখান থেকে আমি একটা শেপ ড্রয়িং করব। তো এটার সাইজ নিব 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। নেওয়ার পরে আমি এটাকে এই আর্টবোর্ড বরাবর রাখার পরে এখান থেকে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটা গাইড টানলাম, এবং কি সেম এই শেপটা এখানে নিয়ে আসার পরে এখানে আমি আরেকটা গাইড টানলাম। তো এই মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে আমাদের আমি ডিজাইন করবো না, আমার ডিজাইনটা রাখবো না। কেন রাখবো না, যদি আমি স্যাম্পলটা দেখাই, এই গ্যাপটা থাকবে হলো এই বরাবর, মানে এখানে। এখানে তো কোনো ডিজাইন থাকলে কেউ দেখতে পারবে না, কারণ যখন কেউ পানি খাবে তখন কিন্তু ফ্রন্ট সাইডটা পড়বে, এবং কি বাম হাত দিয়ে যদি খায় তাহলে এই ফ্রন্ট সাইডটা পড়বে। তো এখানে তো আমার কোনো ডিজাইন দেওয়ার প্রয়োজন নেই, বা এই হ্যান্ডেলের ওখানে কোনো ডিজাইন দেওয়ার প্রয়োজন নেই, যার কারণে এখানে আমি গ্যাপ রাখবো, যার কারণে এখানে কিন্তু আমি একটা জায়গা বের করলাম। তো আমার ডিজাইন এখানে, এটা ফ্রন্ট সাইড বানাবো, এটা আমার ব্যাক সাইড তৈরি করব। তো আমার যে ডিজাইনটা, এর জন্য আমি কিছু রিসোর্স ডাউনলোড করছি, এলিমেন্ট ডাউনলোড করছি। তো সেটা যদি আমি ওপেন করি দেখাই, তো ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের ডিজাইন করবেন। তো আমি একটা জন্মদিন উপলক্ষে ডিজাইন করেছি, যার কারণে আমি কিছু রিসোর্স ডাউনলোড করছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার পরে সেটাকে আমি আর কি মডিফাই করে একটা ডিজাইন তৈরি করছি। তো এগুলো বিভিন্ন আর কি ভেক্টর ফাইল, এগুলো ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা বিভিন্ন মার্কেট আছে সেখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এগুলো সবগুলো আমি ভেক্টর, এগুলো সবগুলাই আর কি এডিট করা যায়। আমি এগুলো আস্তে আস্তে এডিট করেছি, এগুলো সবগুলো এডিট করা যায়, এবং কি সব এলিমেন্ট আলাদা আলাদা। তো আমি নিজের মতো করে মডিফাই করে ইউজ করেছি। তো এখানে যে এটা এইভাবে সাজানো যাবে, অথবা এটাকে এখানে রাখা যাবে, তো এটাই আমি লাস্ট পর্যায়ে আর কি সাজাইছিলাম। তো এখানে হ্যাপি নিউ ইয়ার, এটা হলো একটা ফন্ট, এটা এডিটেবল ফন্ট। তো এটাকে আমি জাস্ট একটু রাউন্ডও করে দিতে পারি, মানে আর কি
বাঁকাইতে চাই যদি, তাহলে এই ফন্টটা সিলেক্ট করে কোনো ফন্ট টাইপ করবেন। টাইপ করার পরে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেখবেন যে মেকে ইনভেলপ, মানে এখান থেকে ওয়াপ করা যাবে, এখান থেকে আর্ক, এখানে আপনি ইচ্ছা মতো আর কি রাউন্ড করতে পারবেন, ইচ্ছা মতো আপনার মন মতো করতে পারবেন। করার পরে সেটাকে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন বা যেখানে ইচ্ছা রাখতে পারবেন। সেম এটাকেও আপনি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আর্কে যাবেন, তারপরে আপনি একটু রাউন্ড করে দিতে পারেন, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন, ঠিক আছে, এটা আপনার মন মতো করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে একটু রাউন্ড করে দিতে পারেন। এইভাবে আমি কি আর কি মডিফাই করে কালারগুলো চেঞ্জ করে ইউজ করেছি। তো আমি এগুলা ফেলে দিই, আমি এটা ফাইনাল যেহেতু করেছি এটাই রেখে দিই। তারপরে এখানে আমি কালার কী কী কালার ইউজ করবো আমার ডিজাইনে সেগুলো আমি সিলেক্ট করে রেখেছি। তারপরে এ এলিমেন্টে ইউজ করব, এখান থেকে আমি এ এলিমেন্টগুলো ইউজ করব, এটা ইউজ করব, সবগুলাই আমি কি ওই ফাইলে আমি ওই ডকুমেন্টে নিয়ে যাই। তো সবগুলোকে আমি সিলেক্ট করি, কাট করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবং কি এখানে আমি পেস্ট করতে পারি। তো আমার এখন যে কাজ, আমি এখন যে কাজটা করব এটা আমি বরাবর রাখি এভাবে, কালারটা আমি এখানে রেখে দিই। এই কালারটা আমি এটা সিলেক্ট করা অবস্থায় আমি কালারটা পিক করে নিই, এটা আমি পিক করে নিলাম। আমি এখানে একটু গ্যাপ রাখবো, এখানেও একটু গ্যাপ রাখবো। আমি যদি ছবি প্রিন্ট করতাম আমার এই মগে, তাহলে কিন্তু আমি এই বরাবর কিন্তু একদম আমি আমার ছবিটা বসাই দিতাম, কিন্তু যেহেতু আমার যে ডিজাইনটা, যে ডিজাইনটা অনুযায়ী আমার যতটুক এই গাইডের ভিতর থাকবে আমি ততটুকু মানে বড় করতে পারবো। এখান থেকে আর্টবোর্ডটা অ্যালাইন করি, তো আমার এটার কাজ শেষ। আমি এখন যে কাজটা করব, এখানে আমি একটা পিকচার অ্যাড করব। তো তার জন্য আমার একটি ছবিটা নিয়ে আসার পর এখানে ক্লিপিং মাস্ক করতে হবে। তো আমি যে ক্লিপিং মাস্কটা যে শেপের সাথে করব সেই শেপটা আমার ড্রয়িং করতে হবে। তার জন্য আমি এখান থেকে পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর এখানে আমি শেপটা আর কি ড্রয়িং করব। এখান থেকে আমি জাস্ট এই বরাবর এভাবে আমি শেপটা তৈরি করি, অথবা এইভাবেও যাইতে পারি। ওকে, তো আমি এই শেপের ভিতরে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করব। আমি ইমেজটা এখান থেকে ফাইল থেকে প্লেস, তারপরে আমার ডেস্কটপে আমি ছবিটা রাখছি। তো আমি এই ছবিটা এখান থেকে লিঙ্কটা তুলে দিই, প্লেস করব ছবিটা, ছবিটা একটু ঘোরাই দিলাম কারণ আমার লাপটা যেহেতু একটু রাউন্ড করা। তো এই ছবিটা আমার নিচে নিয়ে যেতে হবে, যার কারণে অ্যারাইন্স থেকে সেন্ড টু ব্যাক। তো আমার এই শেপটা ধরবো এবং কি আমার ইমেজটাকে সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এখন আমার যে কাজটা করতে হবে, এই ইমেজটা যেহেতু আমার এখান থেকে একটু সমস্যা দেখা যাচ্ছে, যার কারণে আমি এই ইমেজটাকে নিচে নিয়ে যাব, যার কারণে অ্যারাইন্স থেকে সেন্ড টু ব্যাক। ওকে, তো আমার এখন ইমেজটাকে একটু ছোট করতে হবে, এটাকে একটু আর একটু ইয়ে রাখি। তো আমার এখানে যেহেতু একটু ব্ল্যাঙ্ক রাখতেছে, মানে ভালো লাগতেছে না, যার কারণে এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমি সেম এই বরাবর আমি আরেকটা ড্রয়িং করে নিলাম সেম কালারে, যাতে বোঝা না যায়। ওকে, তো আমার ফ্রন্ট সাইড কিন্তু মোটামুটি কমপ্লিট। এটাকে আমি আর একটু বড় করতে পারি, এটার সাথে আমি একটু বড় করে দিই। ওকে, এটাকে আমি গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি এখান থেকে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। তো আমি এখন যে কাজটা করব, মানে আমার ডিজাইনটা যেটা করেছিলাম, যে আমি সেমটাই এখানে কপি করছিলাম ব্যাক সাইডেও, তো এটাকে আমি জাস্ট আবার
আরেকটা কপি করলাম অল্ট শিফট ধরে। তো এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে এটাকে আমি ফেলে দেই। এখানে আমি একটা টেক্সট ব্যবহার করছি, তো টেক্সটটাকে আমি জাস্ট কপি করি। কপি করার পরে এখানে আমি এখান থেকে টাইপ টুল নেই, নেওয়ার পরে এখানে আমি পেস্ট করি। তো এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, যে ফন্টটা ইউজ করেছিলাম মাইক্রোসফট হিমালয়া। ওকে, তো আমি এটা ফন্টটা একটু বড় করে দিই, 15 ইউজ করি। এটার গ্যাপ কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার প্যানেল আসবে। তো আমি এখানে কিছু লাভের ইফেক্ট ইউজ করব। আমি এখানে লাভের ইফেক্ট ইউজ করেছিলাম, তো সেটা আমি অলরেডি এখান থেকে আমি কালেক্ট করতে পারবো, এখানে আমার আছে। তো এটা আসলে এখান থেকে নিয়ে যেতে পারি। তো এটাকে আমি এভাবে ইউজ করি না, এটাকে আমি বিভিন্নভাবে ঘুরাইছি, মানে কিভাবে ভালো লাগে সেইভাবে ঘুরাই ঘুরাই যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করেছি। তো আমি যেটা ইউজ করেছি সেটা আমি এখান থেকে আপাতত কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো সেম জিনিসটাকে আমি এইভাবে আর কি এখানে এই ল্যাপটপটার এখানে রেখে এখানে জাস্ট একটা ইফেক্ট দিছি, যে ছোট থেকে বড় এইভাবে আর কি মডিফাই করে ইউজ করেছিলাম। তারপর এখানে কিপ স্মাইলিং, তো এখানে আমি একটা স্মাইলিং এর একটা ইমোজি ইউজ করেছিলাম। তো এখান থেকে আমি জাস্ট সেটা কপি করে নিই, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটাকে আমি সেম রিলেটেড কালার ইউজ করেছি। দেন এখানে আমি যে কাজটা করেছি, এখানে আরেকটা এরকম আমি এটাকে একটু ছোট করেছি। ছোট করার পরে এখান থেকে আমি লাভের ইফেক্টটা এই ইমোজি বরাবর দিয়েছি। তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা আমি এটা দিতে পারি। ওকে, তো এটা আমি দুই এটা এখান থেকে আমি ডিটেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করার পরে এটার কালার দিব আমি এটা টু লাইট, আর এটার কালার দিব থেকে একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিতে পারি। ওকে, তো এটাও সেমভাবে আমি কালার ভেরিয়েশনটা করব। দেন এটার কালারটা দিব, এবং কি এখানে আরেকটা কাজ করেছিলাম, এখানে আমি লিখছিলাম যে এখানে আমি লাভলি নামে একটা ফন দিয়েছিলাম, সেটাকে আমি এখান থেকে জাস্ট হোয়াইট কালার করে দিয়েছিলাম। মানে এটাকে এটার ভিতর থেকে আমি আরেকটা এটাকে আমি দিয়েছিলাম MH। ওকে, এরপরে যে কাজটা করেছি, যে আমার এখানে যদি আমি আমার ইটা দেখাই, আমার মগটা যে এখান থেকে জাস্ট ফিট হয়ে গেছে, মানে একদম মগের সাথে মিশে গেছে, যার কারণে এখানে আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম। সেম রিলেটেড সাপোজ মনে করেন যে এখানে আমি একটা শেপ ড্রয়িং করব, এখানে একটা শেপ ড্রয়িং করলাম, এই লাইনটাকে আমি এখন ক্রপ করে দিব। এখান থেকে আমি শেপ বিল্ডার যাব, যার পরে এটা কেটে দিলাম সেমভাবেই। আমি আরেকটা শেপ ড্রয়িং করব, এটাকে আমি শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। ঠিক আমি আনগ্রুপ করি, তো আমি সেম সাইজে একটা শেপ ড্রয়িং করেছিলাম এরকম। করার পরে এটাকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম, গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম। গ্রেডিয়েন্টের এক সাইডে কালার দিয়েছিলাম পিঙ্ক কালার, এবং কি আরেক সাইডে হোয়াইট কালার। তো যার কারণে আমার যে মগটা থাকবে সেটার সাথে কিন্তু একদম ফেড হয়ে যাবে, মানে একদম মিশে যাবে। তো আমি এই জিনিসটা আমি আরেকটা কপি করার পরে এটাকে আমি জাস্ট রোটেট করে দিব, দেওয়ার পরে এটাকে ওকে। তো আমার ডিজাইন কিন্তু ফাইনালি হয়ে গেল,
খুব সহজেই। তো আমি এটাকে জাস্ট ইমেজ আকারে সেভ করব একটা, এবং কি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ করব। তো প্রথমত আমি ফাইল থেকে সেভ এস থেকে আমি সেভ করি, এখান থেকে আমি লোকেশনটা নিই, মক ডিজাইন সেভ করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। এখন আমি একটা ইমেজ ফাইল সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর এটাকে আমি ইউজ টু আর্টবুট এক্সপোর্ট, এখান থেকে আরজিবি, ওকে। তো আমরা যে ডিজাইনটা করলাম এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এবং কি এটা একটা জেপিজি ফাইল। তো আমরা প্রিন্টের জন্য আসলে জেপিজি ফাইলটাই তারা বেশি চায়, তো আপনি জেপিজি ফাইল তাদেরকে পাঠাইলে তারা প্রিন্ট করে দিতে পারবে। তো আমি মনে করি ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে কীভাবে একটা মক ডিজাইন করতে হয়, এবং একটা মক ডিজাইন করতে গেলে আসলে বেসিক্যালি কী কী জানতে হবে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে, যদি ভালোই লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কী কী ধরনের টিউটোরিয়াল আপনারা নেক্সটে চাচ্ছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে সেখানেও জয়েন করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন, এমনকি বিভিন্ন যারা পোস্ট করে সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের হেল্প পাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।